সিন্ডিকেট তো এটা বাস্তবতা এবং দৃশ্যমান সিন্ডিকেট থাকবে সিন্ডিকেটের শিকার আমরা সবাই কম বেশি আর সিন্ডিকেটে থাকাটা আমি পার্সোনালি বিশ্বাস করি না আমি আমার কর্মে বিশ্বাস করি আমি মেধায় বিশ্বাস করি তো সেই জায়গাটায় কম্প্রোমাইজ করতে হয় পেমেন্টে অনেক বেশি কম্প্রোমাইজ করতে হয় দেখা গেছে যে আমি যে টাকাটা নেই ওই টাকাটা দেওয়ার জন্য ওরা প্রস্তুত না অথবা ওরা বেশিরভাগই কাছের মানুষ যাদেরকে আসলে না করা যায় না আর আমি ঘরে বসে থাকলে টাকাও পাবো না দিন শেষে আমাদেরকে অনেক কম্প্রোমাইজ করতে হয় তারপরেও দিন শেষে আমার মনে হয় ডিরেক্টর বা প্রডিউসার বা আর্টিস্ট সবাই ভালো আছে বাট আরও ভালো থাকার সুযোগ থেকে আমরা বঞ্চিত পেশাগত দিক থেকে সবাই তো সবার সবাই ইউনাইটেড সবারই এক একটা সংগঠন আছে সেই অর্থে আমাদের শিল্পী সমিতির যে শিল্পী সংঘটা আছে তারা চেষ্টা করেন শিল্পীদের পাশে দাঁড়ানোর আমরা করোনাকালে দেখেছি ঈদের সময় দেখেছি তারা যারা নেতৃস্থানীয় আছেন তারা সবসময় শিল্পীদের সঙ্গে যোগাযোগ রাখেন তাদের বিপদ আপদে এগিয়ে আসেন সেক্ষেত্রে আমরা শিল্পীরা আমার মনে হয় যে পেমেন্টের ব্যাপারটাই মনে হয় আরও বেশি এগিয়ে আসা উচিত আর এমনিতেতে আছি প্রতিদিনই কম বেশি ব্যস্ত থাকতে হয় যেহেতু আমার কাজের ব্যাপ্তিটা ব্যাপক উপস্থাপক অভিনেতা মডেল তো সেক্ষেত্রে আমি খুব ব্যস্ত ব্যস্ততাই তো সুস্থতা কাজ নিয়েই আছি কাজ নিয়েই থাকবো কাজ নিয়েই থাকতে চাই